नमस्कार बंधुरा आपनादे अनेकेरी किन्तु एस सी एस टी एवं ओ बी सी कास्ट सार्टिफिकेट रोयेछे एबार आपनारा किन्तु कास्ट सार्टिफिकेट हाते पेये गेछेन किन्तु आपनारा होयतो कोनोदिनो चेक करे देखेननी जे आपनादेर कास्ट सार्टिफिकेटटी आसल कि नकल सेटा किन्तु आपनारा चेक करे देखेननी आपनारा सरकारी दफ्तर थेके बीडीओ अफिस बा ग्राम पंचायत बा बीडीओ थेके किन्तु आपनारा कास्ट सार्टिफिकेट पेये जाच्छेन एबं आपनारा भाबछेन जे एटा किन्तु सठिक बा एटा आसल जे कोनो सरकारी काजेई आपनारा लागाते पारबेन किन्तु आपनारा এইভাবে বিশ্বাস করবেন না আপনারা কিন্তু সরাসরি নিজেরাই চেক করে নেবেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আসল কি নকল বা কাস্ট সার্টিফিকেটে যা ডিটেইলস দেওয়া রয়েছে তা কিন্তু একদম অরিজিনাল ডিটেইলস দেওয়া রয়েছে অনলাইনের সঙ্গে অফলাইনে সমস্ত ডিটেইলস মিল রয়েছে এটা কিন্তু আপনারা চেক করে নেবেন কারণ আপনারা যখন ওই কাস্ট সার্টিফিকেটের সাহায্যে কোনো কাজে আপনারা লাগাবেন ওই কাস্ট সার্টিফিকেটটি তারা কিন্তু অনলাইনে ভেরিফিকেশন করবে তো অনলাইনে ভেরিফিকেশন করার সময় যদি কাস্ট সার্টিফিকেটে অনলাইনে আলাদা ডিটেইলস দেখতে পাই আর আপনার কাছে যে সার্টিফিকেটটি রয়েছে সেখানে যদি আলাদা ডিটেইলস দেখতে পাই যদি না ম্যাচ খাই সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে তাই আপনারা আগে কিন্তু অনলাইনে চেক করে দেখে নেবেন আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আসল রয়েছে কিনা এবং সমস্ত ডিটেইলস সঠিকভাবে রয়েছে কিনা তো সেটি আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে যেই কাজটি আপনাদেরকে করতে হবে ভিডিওর লাইক বাটনটিতে একটি লাইক দিন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পেতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন কাস্ট সার্টিফিকেটের এখনও কাস্ট সার্টিফিকেট হাতে পাননি কি পর্যায়ে রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেটটি কাস্ট সার্টিফিকেটের নাম্বার পড়েছে কিনা সেই সকল বিষয় কিভাবে চেক করবেন সেই নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো আপনারা একবার দেখে নিতে পারেন তাছাড়াও সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কাস্ট সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং কী কী প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সে সকল বিষয় নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন হলে ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আজকের ভিডিও টপিক্সে আসি কীভাবে আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেটটি আসল কি নকল সেটা আপনারা কীভাবে চেক করবেন তার জন্য প্রথমে আপনারা গুগলে সার্চ করে নেবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটটি সার্চ করে নেবেন তো সার্চ করে নিলেই এইরকম ইন্টারফেস সম্পন্ন একটি ওয়েবসাইট আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো এই ওয়েবসাইটে আসার পর ইন্টারফেস ঠিক এরকম শো করবে এবং এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস বলে এই যে ভিউ সার্টিফিকেট ডিটেলস এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন একটু পেজটা ওপেন হতে সময় নিতে পারে একটু অপেক্ষা করবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য তো পরবর্তী পেজে এখানে এবার আপনি আপনার নিউ সার্টিফিকেট নাম্বার মানে আপনার কাছে যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়েও সার্চ করতে পারবেন তাছাড়াও ওল্ড সার্টিফিকেট নাম্বার মানে যাদের পুরনো হয়ে গেছে সার্টিফিকেট মানে অনেকদিন আগে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা ওল্ড সার্টিফিকেটের নাম্বারের ঘরে সেই পুরনো সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দেবেন এবং ইয়ার অফ ইস্যু এখানে কত সালে ইস্যু করা হয়েছিল সেই সার্টিফিকেটটি সেই সালটি এখান থেকে চয়েস করে নেবেন এবং ইস্যু অথরিটি কোথা থেকে ইস্যু করা হয়েছিল কোন এসডিও অফিস থেকে সেটি আপনারা এখানে চয়েস করে নেবেন তাছাড়াও আপনারা আপনাদের নাম এবং জন্ম তারিখ দিয়েও সার্চ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটি সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি সার্টিফিকেটের নাম্বার বসিয়ে দিয়েছি বসানোর পর এখানে নিচে সার্চ বোটামে ক্লিক করলাম তো যখন আমি সার্চ করে নিয়েছি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু বাই এসডিও কাটোয়া পূর্ব বর্ধমান সুতরাং এটি ইস্যু করা হয়েছে কাটোয়া পূর্ব বর্ধমানে এসডিও অফিস থেকে এখানে সার্টিফিকেটের নাম্বারটা দেখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখিয়ে দিয়েছে কত তারিখে ইস্যু হয়েছে তারিখটা দেখিয়ে দিয়েছে আর এখানেও ডেট অফ ইস্যু এখানেও দেখিয়ে দিয়েছে নাম দেখিয়ে দিয়েছে বাবার নাম দেখিয়ে দিয়েছে জেন্ডার দেখিয়ে দিয়েছে এবং সম্পূর্ণ ঠিকানাটা দেখিয়ে দিয়েছে এবং কাস্ট এখানে কি ওবিসি বি এবং সাব কাস্ট কী রয়েছে ব্র্যাকেটে সেই কাস্টের নামও লিখে দিয়েছে এবার এখানে যে ডিটেলসগুলো দেখিয়েছে এই ডিটেলসগুলোই যদি আমার কাস্ট সার্টিফিকেটে লেখা থাকে অর্থাৎ এখানে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি যদি আমার কাস্ট সার্টিফিকেটে দেওয়া থাকে বাবার নামটিও যদি সেই কাস্ট সার্টিফিকেটে সম্পূর্ণ হুবাহু দেওয়া থাকে এবং এই কাস্টের ক্যাটাগরিও যদি সেখানে দেওয়া থাকে অ্যাড্রেসও যদি দেওয়া থাকে এবং কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিও যদি সেখানে সঠিকভাবে দেওয়া থাকে ইস্যু ডেটও যদি সঠিকভাবে দেওয়া থাকে এবং কোথা থেকে ইস্যু হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলে আপনারা বুঝে যাবেন আপনার কাস্ট সার্টিফিকেটটি কিন্তু সঠিক রয়েছে এবং ওই কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজেই কিন্তু ব্যবহার করতে পারবেন ওই কাস্ট সার্টিফিকেট থেকে এবং কোনো রকম প্রবলেম হবে না সব জায়গায় কিন্তু সঠিকভাবে
ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি আপনারা দেখেন দু জায়গায় নাম অ্যাড্রেস বা সার্টিফিকেটের নাম্বার ইত্যাদি যদি হেরফের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। তাই যদি হেরফের থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার লোকাল বিডিও অফিসে যোগাযোগ করুন বা এসডিও অফিসে যোগাযোগ করুন এবং সত্বর কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট থেকে আপনি কারেকশন করিয়ে নিন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।